হ্যালো বন্ধুরা, অবসরে অনুভবেতে আপনাদের সবাইকে স্বাগত। চপ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। যদিও আমি একটু ব্যতিক্রম, আমি তেলে ভাজা একদমই খেতে ভালোবাসি না। দোকানের কেনা হলে তো একদমই খাই না, বাড়িতে ভাজলে দু একটা খাই। তবে বাড়ির লোকের আবদারে মাঝে মধ্যে তো ভাজতেই হয়, তাই আলুর চপ যখন বানাচ্ছিলাম তখন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আমি যেভাবে বানাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চপ ভাজার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। চপ ভাজার কিছুক্ষণ আগে যদি আলুটা সেদ্ধ করে রাখেন তাহলে খুব ভালো হয়। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো বেসন, যেটা আমি আটা চালুনি দিয়ে একটু চেলে রেখেছি। চেলে রাখলে কি হয়, যখন জল দিয়ে এটাকে গোলা হবে তখন দলা পাকিয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে রয়েছে অর্ধেক টমেটো কুচি করে কাটা, রয়েছে রসুন বাটা, আর চপটাকে একটু মচমচে করার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো, আর রয়েছে গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। আপনারা আরও বেশি ঝাল খেতে চাইলে দিতে পারেন, আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না তাই আমি এখানে 2টো লঙ্কাই দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা 2টো ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে ওই তেলেই কুচো করা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ একটু বাদামি রং ধারণ করলে ওর মধ্যে দিতে হবে একে একে রসুন বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ ও রঙের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সময় দিয়ে দিতে হবে টমেটোটাও। এবার খুব ভালো করে কষিয়ে টমেটোটাকে নরম করে নেব। মশলা খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমাদের এই মশলার সঙ্গে লঙ্কা ও আলুটা মেখে নিতে হবে। আলু মাখানোর জন্য প্রথমে লবণ দিয়ে আগে লঙ্কা 2টোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর মধ্যে চটকে আলুগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটাও। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু মাখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আলুগুলো কোনোভাবেই দলা পাকানো অবস্থায় বা গোটা অবস্থায় না থাকে, খুব ভালো করে ওটাকে চটকে মাখাতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। আবারও একটুখানি চটকে মাখিয়ে নিলে আমাদের আলু মাখা তৈরি। এবার আমাদের বেসনটা গুলে নিতে হবে। চেলে রাখা বেসনের মধ্যে চালের গুঁড়ো ও স্বাদ মতো লবণ মিশিয়ে অল্প অল্প জল মিশিয়ে সুন্দর করে এটাকে একটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, আমি প্রায় ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এইরকম ঘন হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যাতে চপের রঙটা খুব ভালো আসে। এবার মাখানো আলু থেকে চপের জন্য আমাদের পাতলা পাতলা ও চ্যাপটা পুর তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা প্লাস্টিক কাগজ নিয়েছি পরিষ্কার। প্লাস্টিক কাগজের মধ্যে অল্প একটুখানি আলুর মণ্ড দিয়ে এভাবে আঙুলের সাহায্যে চেপে ধরলেই পাতলা পাতলা এরকম পুর তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। চপ ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এবার আলুর পুরগুলোকে বেসনে চুবিয়ে এইভাবে ভেজে নেওয়ার পালা। অনেকটা তেল দেওয়া থাকলে একসঙ্গে 4টেও ভাজা যায়। তবে চপ ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাইতে না থাকে, কারণ তেল অতিরিক্ত গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি চপটা লাল হয়ে যাবে, মুচমুচে হবে না। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলছে। সন্ধেবেলায় এমন গরম গরম চপ আর মুড়ি হলে একদম জমে যাবে। তো আমি তো এইভাবেই চপ বানাই, আপনারা কেমনভাবে বানান আমাকে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।